আমাদের দেশের بسم الله সেরা নাম الرحيم হলো আল السلام عليكم আল হাসান بسم الله الرحيم ভিআইপি নেতা সাকিব আল হাসান কয়েকদিন আগে বক্তব্য দিতে গিয়ে বলতেছেন بسم الله الرحيم আহারে সেরা অলরাউন্ডার যে জবান দে ইংলিশ বলতে পারে ভালো বাংলা বলতে পারে সেই জবান দে আল্লাহর কোরআনের একটি আয়াত بسم الله الرحمن الرحيم সহি করে পড়তে পারলো না অর্ধেক কেটে বাদ দিল কথা বলেন ঠিক কি না তারা হবে নেতা হয়ে গেছে কথা কয় না এমপি সাকিব আল হাসান এখন এমপি না কথা বলেন না কেন রাগ করছেন আপনারা মুসলমানের দেশের সেরা খেলোয়াড় অলরাউন্ডার तमाम পৃথিবীর মানুষ চেনে আল্লাহর কোরআনের একটা আয়াত পড়তে গিয়ে কি বলল ভুল মানুষের হয় সেটি পরবর্তীতে সংশোধন করে বলতো অথবা এটা নিয়ে যদি একটু দুঃখ প্রকাশ করত যে বিসমিল্লাহ এইভাবে পড়া না এভাবে পড়তে হয় সেদিন আমি ব্যস্ত ছিলাম পড়তে পারি নাই কথা বলে না কেন বলেছে বলেছে তার বক্তব্য সে শুনে নাই এইজন্য ভাই আমরা অনেক নেতা কেউ সালাম আমার এমনও নেতা আছে সাকিব আল হাসান শুধু নয় এমনও নেতা আছে সালাম আসসালামু আলাইকুম আরে মুসলমানের একটা সেরা সম্বোধন অভিবাদন যেটা বলে আমরা কথা শুরু করব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে সালামটা আমরা সহি শুধু দিতে পারি না বিসমিল্লাহ সহি করে পড়তে পারি না বড় কফাল পরা মুসলমান সাকিব আল হাসান সেরা খেলোয়াড় সাকিব আল হাসান বর্তমানে এমপি এটা আমার মূল বিষয় নয় আমার কথা হলো সবচাইতে বড় পছন্দ পরিচয় সে একজন মুসলমান সে মুসলমান হিসেবে তার বিসমিল্লাহ সহি শুদ্ধ জানা দরকার আছে না নাই জোরে বলেন দরকার আছে না নাই রাগ কইরেন না বাজান গো আমার সাকিব আল হাসান সেরা ক্রিকেটার হতে পারে সেরা বোলিং হতে পারে সেরা ব্যাটার হতে পারে সেরা এমপি হতে পারে দেশের জনগণের মন কায়রে নিতে পারে तमाम পৃথিবীর মানুষের কাছে ভাইরাল হতে পারে যতই দেশি বিদেশি খেলোয়াড় হোক না কেন কোটি টাকার বিনিময়ে তাকে খেলতে নিয়ে যাক না কেন কোরআনের একটা আয়াত সহি করে পড়তে পারো নাই এখনো সময় আছে ভাই অনুরোধের ভাষায় বলবো বিসমিল্লাহটা সহি করে পড়ো কোরআনুল করিম তিলাওয়াত অন্তত সহি শুদ্ধ ভাবে করো কথা বলেন ঠিক কি না আউসিত আলাইহি ওয়ারাতিলিল কুরআন তারতিলা কোরআনকে তারতিলের সহিত স্পষ্ট করে সুন্দর করে ধীরে ধীরে থেমে থেমে তিলাওয়াত করতে হবে এই ওয়াদার কাজ তাহলে কোরআন সহি শুদ্ধ জানতে হবে নামাজ ভঙ্গের কারণ আছে 19টি তার এক নাম্বার কারণ হলো নামাজের ভিতরে ওয়া শুদ্ধ তিলাওয়াত করলে আপনার নামাজ হবে না সাকিব আল হাসান মুসলমান সে অবশ্যই নামাজ পড়বে তাহলে অবশ্যই তার তিলাওয়াত সহি থাকতে হবে কথা কোন ঠিক খালি কি ওনার কথা বলবো নাকি আমাদের তিলাওয়াত সহি থাকার দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই তাহলে সেরা এমপি হতে পারো সেরা খেলোয়াড় হতে পারো কোরআনটাকেও সুন্দরভাবে তিলাওয়াত করে মুসলমান হিসাবে তোমার এইটাও দায়িত্ব আছে না নাই সাকিব আল হাসান কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে সহি শুদ্ধভাবে তিলাওয়াত করার তৌফিক দান করুন জোরে বলুন আমিন আর না তিলাওয়াত করতে পারলে বিসমিল্লাহ বলে বক্তব্য শুরু করার দরকার নাই কথা কোন কে পড়তে পারলে ভালোভাবে পড়বেন বিসমিল্লাহির রহিম বলে শুরু করবেন এটা হবে না বিসমিল্লাহির রহমানির রহিম কথা বলে ঠিক কি না সালাম দিয়া বিসমিল্লাহ পড়ে বক্তব্য শুরু করা ভালো খুবই ভালো কিন্তু এটা মুসলমান হিসাবে বিকৃতি যেন না হয় ভুল যেন না হয় কথা বলে ঠিক কি না সেদিক খেয়াল রাখা লাগবে যাতে আপনার এই কথাটা নিয়ে কেউ টল না করতে পারে ব্যঙ্গ না করতে পারে আপনার জন্য সমালোচনা না করতে পারে কথা বলেন ঠিক কি না এই জন্য সাকিব আল হাসানকে এদিকেও একটু নজর দেওয়ার দরকার আছে না নাই রাগ করেছেন মনে হয় সামনের দিকে যায় কষ্ট মনের মধ্যে নেবেন না বাজান গো আমার আমি গুনাহগার কি বলবো দুঃখের কথা কইতে গেলে লাগে কলিজায় ব্যথা এখন উচিত কথা যদি কই পিঠের উপর দেয়া যাবে মই এই আনন্দ কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই কথা বলেন ঠিক কি না যত দশ নন্দ ঘোষ সত্যটা বললে দোষ করলে অন্যায়ের প্রতিবাদ নামটা হবে তোমার মৌলবাদ নামটা হবে তোমার জঙ্গিবাদ কথা বলে ঠিক কি না সত্য কথা বললে সবাই আপনাকে দোষী ভাববে তারপরে হক কথা বলা লাগবে সঠিক কথা জাতির মানুষকে বুঝাইতে হবে কথা বলেন ঠিক কি না এ যুবক তাহলে নামাজ কি তাড়াহুড়ো করে পড়বা না ধীরস্থির ভাবে আল্লাহকে রাজি খুশি করার জন্য পড়তে হবে কথা বলেন ঠিক কি না আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত খুশু খুশু ভাব নিয়ে আল্লাহর ভয় নিয়ে আদায় করে আপনি আমি যখন জোহরের সালাত আদায় করব মনে মনে খেয়াল করব এই
জোহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ আমি আসর পর্যন্ত আল্লাহর জমিনে বেঁচে নাও থাকতে পারি কথা বলেন না কেন এ যুবক তুমি আমি আসরের নামাজ আদায় করবার মনে মনে খেয়াল করবে এই আসরের নামাজ আমার জীবনের শেষ নামাজ রাত 10টায় কাউকে যদি বলা হয় রাত 12টায় তোমার ফাঁসি সে যদি মুসলমান হয় দুই রাকাত নামাজ যদি পড়ে ওই দিনের ওযু হবে সেরা ওযু ওই দিনের দাঁড়ানো হবে সবচেয়ে ভালো ওই দিন রুকু হবে সবচেয়ে ভালো ওই দিনের তেলাওয়াত হবে সবচেয়ে ভালো ওই দিনের সিজদা হবে সবচেয়ে ভালো কথা বলেন ঠিক কি না দুই রাকাত নামাজ পড়লে সে 2 ঘন্টায় পড়বে কথা বলেন ঠিক কি না এজন্য নামাজ পড়তে হবে আর মনে মনে খেয়াল করতে হবে এই জোহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ আমি যখন নামাজে দাঁড়িয়ে যাব মনে মনে খেয়াল করব দুনিয়াবি সব চিন্তা ভাবনা বাদ দিয়া আমি সালাতে দাঁড়িয়েছি আমি খেয়াল করব আমি নামাজ আদায় করতেছি আমার আল্লাহ কে দেখতেছেন কথা বলেন ঠিক কি না আমি নামাজে দাঁড়িয়ে গেছি আমি মনে মনে খেয়াল করব আমি নামাজ আদায় করতেছি আমার আল্লাহ আমার সামনেই দাঁড়িয়ে আছেন কথা বলেন ঠিক কি না নামাজ নামাজের মত আদায় করতে হবে ফালিয়াবুদু রব্ব হাদাল বাইত আল্লাযী আতআমাহুম মিন জুউ ওয়া আমানাহুম মিন খাউফ আল্লাহ ডেকে বলেন এই ঘরের মালিকের ইবাদত করো ইবাদত যদি ইবাদতের মত হয় বান্দা নামাজ যদি নামাজের মত হয় যে বান্দা পাঁচ ওয়াক্ত সালাতে মসজিদে এসে আল্লাহর কুদরতি কদমে মাথা নত করে আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দিবেন আমার আল্লাহ ডেকে বলে বান্দা নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারো দুনিয়ার জমিনে দুইটা জিনিস আমি আল্লাহ তোমাদেরকে দান করব এক নাম্বার বান্দা রিজিকের টেনশন থাকবে না আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করব সুবহানাল্লাহ জোরে বলবেন না যে বান্দা পাঁচ ওয়াক্ত সালাতে মসজিদে গিয়ে মাথা নত করবে আল্লাহর কুদরতি কদমে সিজদা দেবে আমার আল্লাহ সেই বান্দাকে না খাওয়ায় রাখবে না আমার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে পাঁচ ওয়াক্ত সালাতে মাথা নত করে আল্লাহকে যদি সিজদা দিতে পারেন আমার আল্লাহ ডেকে বলে এক নাম্বার রিজিকের ব্যবস্থা করব রিজিক দাতাকে উত্তর পার রাজ্জাক না রাজ্জাককে উত্তম রিজিক দাতাকে এ বাজান পাখি সকালবেলা খালি পেটে নীর থেকে বের হয়ে যায় সন্ধ্যাবেলায় পাখির পেটের খাদ্যের ব্যবস্থা করে দেয় কে আপনি রিকশা চালক ভ্যান চালক সকালবেলা খালি পকেটে বের হয়ে যান সন্ধ্যাবেলায় পকেটের মধ্যে 1200 টাকার ব্যবস্থা করে কে আপনাদের এলাকায় রাতের বেলা কু কু একটা প্রাণী চিল্লায় শিয়াল পণ্ডিত ওদের জন্য কি মহাদেবপুরে ভাতের হোটেল আছে মুরগির হোটেল আছে এদেরকে যদি আল্লাহ খাওয়ায় আপনি আমি আশরাফুল মাখলুকাত কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাতিন নাস উত্তম জাতি বানাইয়া ভিআইপি বানাইয়া আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আমার আল্লাহই জন বলেন ওয়ামা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলা আল্লাহি রিযকুহা আমার আল্লাহ ডেকে বলেন পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীর অতল পানির নিচে থাকা ছোট্ট একটা প্রাণী তার রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি বলুন সুবহানাল্লাহ আমার আল্লাহ ডেকে বলে বান্দা নামাজ যদি নামাজের মতো হয় এক নাম্বার আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করব দুই নাম্বার বান্দারে নামাজ যদি নামাজের মতো পড়তে পারো আমি আল্লাহ দুই নাম্বার তোমাদেরকে সকল ভয় থেকে নিরাপত্তা দেব এখন আপনার আমার ভয় আছে না নাই আছে না নাই মেয়েটা স্কুলে গেল একা একা ফিরবে নাকি জামাই সাথিনে ফিরবে ভয় আছে না নাই মেয়েটা বাহিরে গেল ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে ভয় আছে না নাই বাজান গো আপনি মনে করেন মহিষ বাতানে বিকাশের দোকানদার 2 লাখ টাকা পকেটে আছে রাত 2টায় চকচকি গ্রামে আসবেন মনে মনে ভাবতেছেন আল্লাহ টাকা নিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছাইতে পারবো নাকি কারো চিন্তায়ের কবলে পড়ে যান টাকা 2টায় হারাবো আপনার আমার ভয় আছে না নাই আজকে মানুষের জানমালের নিরাপত্তা নাই আমার আল্লাহ ডেকে বলে বান্দা নামাজ যখন নামাজের মতো পড়বি গোলামি যখন গোলামির মতো করবি দেশের সকল মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে কেউ কারো জানে টাকায় হাত দেবে না সবাই আখিরাতকে ভয় করবে যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মসজিদে এসে মাথা নত করবে ওই বান্দা কোনোদিন আরেক বান্দার টাকা চিন্তাই করবে না সমাজ পরিবর্তন হবে তখন জানমালের নিরাপত্তা আসবে তখন কোরআনের পার্লামেন্ট কায়েম হবে স্বাধীনতার 50 বছর কেটে গেল এই 50 বছরে অমুসলিম ক্ষমতায় আসে নাই প্রত্যেকটা বছর মুসলমান ক্ষমতায় এসেছে এরপরে একজন মুসলমান নেতা নামাজের বিল সংসদে পাশ করলো না এটা এটা মুসলমানের জন্য পোড়া কপাল